মিসকেস এবং নামজারির মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি কি কারণে আপনাকে মিসকেসের জন্য আবেদন করতে হবে কি কারণে আপনাকে নামজারির জন্য আবেদন করতে হবে নামজারি বা মিসকেসের আবেদনের ক্ষেত্রে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো দিয়ে আবেদন করতে হবে এ সমস্ত ব্যাপারে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন তাই আজকের ভিডিওতে এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে নামজারি সম্পর্কে একটু ধারণা দেই কি কারণে একজন ব্যক্তির নামজারির প্রয়োজন হতে পারে আপনি যখন একটি জমি ক্রয় করবেন তখন আপনার নিজের নামে উক্ত জমিতে সরকারকে খাজনা প্রদান করতে হবে তো আপনি যখন খাজনা প্রদান করতে চাইবেন তখন আপনাকে যে কাজটি করতে হবে এতদিন পূর্বের মালিক তার নিজের নামে খাজনা প্রদান করেছে তো সেই পূর্বের মালিকের নাম পত্তন করে কেটে দিয়ে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে সরকারকে খাজনা প্রদানের জন্য তো এই যে পূর্বের মালিকের নাম কেটে আপনার নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে আমরা নাম জারি প্রক্রিয়া বলে থাকি যেটি আপনারা কোথায় এই নামজারির জন্য আবেদন করবেন এটির জন্য আপনারা আপনারা যে জমির মালিক মালিকানা অর্জন করেছেন হতে পারে সেটি ক্রয় দলিলের মাধ্যমে হতে পারে সেটি অন্য কোনো দেখা যাচ্ছে যে ওয়ারিশের ভিত্তিতে বা অন্য কোনো প্রক্রিয়ায় নিলামের ভিত্তিতে যে ভিত্তিতে আপনারা মালিক হন না কেন সে সমস্ত মালিকানার কাগজপত্র এবং আপনার জাতীয় পরিচয় পত্রের কপি এবং পূর্বের মালিকের নামজারির কপি এবং পূর্বের মালিকের খাজনা প্রদানের রসিদ এগুলো দিয়ে কিন্তু আপনারা অ্যাসিলেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড সেখানে আপনাদের কিন্তু আবেদন করতে হবে আবেদনের পরবর্তীতে অ্যাসিলেন্ট যদি দেখে যে হ্যাঁ পূর্বের মালিকের কাছ থেকে আপনার মালিকানা যে প্রক্রিয়াটি সেটি বৈধ এবং আপনাদের যথাযথ কাগজপত্র আছে মালিকানা হস্তান্তরের যথাযথ কাগজপত্র আছে সেক্ষেত্রে কিন্তু পূর্বের মালিকের নাম কেটে আপনার নামে নতুন করে নাম জারি প্রদান করবে তো এটি কে করে অ্যাসিলেন্ট মহোদয় করে থাকে তো যখন একজন ব্যক্তির নাম কেটে নতুন ব্যক্তির নামে খাজনা প্রদান করা হয় এই প্রক্রিয়াটিকে আমরা নামজারি বলে থাকি তাহলে মিসকেস ব্যাপারটি কি এখন সাপোজ একজন অ্যাসিলেন্ট কি করলো একটি নামজারি প্রদান করেছে এবং সে নামজারির বিরুদ্ধে আপনি ক্ষতি সংক্ষুব্ধ হয়েছেন বা আপনি একটি অ্যাসিলেন্ট একটি নামজারি প্রদান করেছে কাউকে সেই নামজারি যে কোনোভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে হতে পারে আপনার নামজারি কেটে আরেকজনকে নামজারি প্রদান করে ফেলেছে হতে পারে যে যে নামজারিটি প্রদান করেছে সেই নামজারিতে দেখা যাচ্ছে যে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে যে ব্যক্তি একটি নামজারির মাধ্যমে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে বা যে ব্যক্তি সংক্ষুব্ধ হবে তাকে যে কাজটি করতে হবে উক্ত নামজারির বিরুদ্ধে মিসকেস মোকদ্দমা দায়ের করতে হবে তাহলে মিসকেস মোকদ্দমা মূলত একটি নামজারির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি করতে পারবে তাহলে এখানে এক্ষেত্রে কোথায় আবেদন করবে যথারীতি অ্যাসিলেন্ট মহোদয়ের বরাবর এই মিসকেসের জন্য আবেদন করতে হবে কি কি কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে সে তার যে যে সমস্ত মালিকানার কাগজপত্রগুলো আছে সেগুলো দিতে হবে একই সাথে তাকে একটি আরজি বা প্রেয়ার লিখতে হবে যে কি কারণে সে সংক্ষুব্ধ হয়েছে বা কি কারণে তার মালিকানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন নামজারিটির মূলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নামজারির নম্বর জোট নম্বর ইত্যাদি কাগজপত্র এবং সাথে সংশ্লিষ্ট কাগজপত্রগুলো আপনাকে সংযুক্ত করতে হবে তো এগুলো সংযুক্ত করার পরবর্তীতে অ্যাসিলেন মহোদয় আপনার কি করবে শুনানি গ্রহণ করবে এবং তিনি যখন সন্তুষ্ট হবে যে হ্যাঁ আপনাকে আপনার নামজারিটি যে কেটে দেওয়া হয়েছে সেটি অযৌক্তিকভাবে প্রদান করা হয়েছে বা যে ব্যক্তি নামজারিটি করেছে সে জাল জালিয়াতি বা মিথ্যা ভিত্তিতে কিন্তু নামজারিটি করিয়েছে সে কারণে কি করবে এই মিস কেসের মাধ্যমে কিন্তু মহাদয় আপনি আপনার বক্তব্য করবেন এবং সে সমস্ত বক্তব্য যদি সত্য হয় সঠিক হয় সেক্ষেত্রে অ্যাসিলেন্ট মহাদয় পূর্বের যে নামজারিটি প্রদান করেছে সেটি কেটে দিবে কেটে দিয়ে আপনার পক্ষে রায় প্রদান করবে এবং সে রায়ের ভিত্তিতে আপনাকে আবার নতুন করে নামজারির মাধ্যমে আপনি আপনার নিজের নামে জমিটি খারিজ করতে পারবেন এবং আপনার নামে খাজনা খারিজ প্রদান করতে পারবেন তো ব্যাপারটি হচ্ছে মিসকেস এবং দুটোই কিন্তু বরাবর করা হয়ে থাকে এবং দুটোর কিন্তু সিলিন্ডার এবং দুটো ক্ষেত্রে যদিও ভিন্ন ভিন্ন কাগজপত্র লাগে আর এক্ষেত্রে নামজারির জারির প্রক্রিয়াটি সম্পন্ন হতে দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লেগে থাকে কিন্তু মিসকেস প্রক্রিয়া সম্পন্ন হতে দেখা যায় ছয় মাস থেকে এক বছরও সময় লাগতে পারে এক্ষেত্রে ডিপেন্ড করে আপনারা কত দ্রুত বা কত অ্যাক্টিভলি আপনাদের কার্যক্রমটি করতে পারবেন তার উপর ভিত্তি করেই কিন্তু মিসকেস প্রক্রিয়াটি দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে তো এই হচ্ছে মোটামুটি এবং যে মধ্যে মধ্যকার পার্থক্যগুলো সেটি আলোচনা করার চেষ্টা করলাম এই ব্যাপার নিয়ে যদি আপনাদের আরো কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ